হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আজ একটা গুড নিউজ দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। এসএসসি জিডি 2019-এ যারা পরীক্ষা দিয়েছিলেন, এসএসসি জিডি রেজাল্ট পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, আপনারা এক্ষুনি চেক করে নিতে পারেন। তবে বর্তমানে সারাবার জাম আছে। এসএসসি জিডি কনস্টেবল, সিএপিএফ, এসএসএফ, এনআইএ, আসাম রাইফেলস ইত্যাদি বিভিন্ন পদে যে পরীক্ষা হয়েছিল, তো পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। আমি অফিসিয়াল নোটিশ একদম ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ssc.nic.in এই ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। এই পরীক্ষা হয়েছিল 11/2/2019 থেকে 11/3/2019 পর্যন্ত। তো এই পদের কাট অফগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে যারা প্রার্থী ছিলেন, পরীক্ষা দিয়েছেন, তাদের কাট অফ কীরকম গেছে, ঠিক আছে, টোটালটাই আপনারা এখানে পেয়ে যাবেন। এবং পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন আপনারা রেজাল্টটা, ঠিক আছে। তো বিশাল বড় নোটিশ দেওয়া আছে এখানে। ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের, মহিলা প্রার্থীদের এবং মেল ক্যান্ডিডেটদের আলাদা আলাদাভাবে রেজাল্ট দেওয়া হয়েছে। তো এটা মহিলা ক্যান্ডিডেটদের ওয়েস্ট বেঙ্গল সেকশনের কাট অফ আপনারা দেখে নিতে পারেন, যে 34, 41, 35 এবং 41 বিভিন্ন আর কি পোস্ট অনুযায়ী এই কাট অফগুলো গেছে, ঠিক আছে। এছাড়াও আপনারা মেল ক্যান্ডিডেট দেখে নিতে পারেন, এগুলো সবই এটা মহিলাদেরই, দুটো পোস্টের 4, 4, 8, এখানে আছে 33, 34, 33 এবং 35, ঠিক আছে। এবার মেল ক্যান্ডিডেটদের দেখাচ্ছি। মেল ক্যান্ডিডেট কাট অফ দেখলে বুঝতে পারবেন 50-এর টপ কাহিনি কাট অফ। তো যারা 50 নাম্বার পেয়ে যাচ্ছেন, তারা অবশ্যই সবাই চান্স পেয়ে গেছেন মাঠে ছোটার জন্য। তো দেখুন, এটা ওয়েস্ট বেঙ্গলের মেল সেকশানের কাট অফ 44, 47, 39, 45 এবং 50, ঠিক আছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন কাট অফ মার্কস গেছে। তো আপনারা অবশ্যই আপনাদের রোল নাম্বার বার করে পিডিএফ লিড ডাউনলোড করে রেজাল্ট সেকশান থেকে, সেখান থেকে আপনারা রেজাল্টটা আপনাদের দেখে নিন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।